ইউরোপে বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত। ব্রিটেনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সরাসরি ভোটের মাধ্যমে পুলিশ কমিশনার নির্বাচন। বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সাম্য আর শান্তি বার্তা নিয়ে বিশ্বের বিভিন্ন মুসলিম প্রধান দেশের সাথে জার্মানিতেও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। প্রবাসীদের ঈদ নিয়ে জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে রিপোর্ট করছেন আমাদের বিশেষ প্রতিনিধি হাবিবুর রহমান হেলাল। শনিবার ইউরোপের প্রাণকেন্দ্র জার্মানি ফ্র্যাঙ্কফুর্টে প্রবাসীদের সংগঠন ফ্রন্টশা ফরশিট এবং দেশ সাংস্কৃতিক গোষ্ঠীসহ বাংলাদেশি ও বাংলা ভাষাভাষীরা আয়োজন করে ঈদ মিলন মেলার। এ সময় প্রবাসী বাংলাদেশি ছাড়াও জার্মান অধিবাসীরা একসাথে ঈদের আনন্দ উদযাপন করেন। সকল বাংলাদেশিকে ঈদ মোবারক। সকল বাংলাদেশি ভাইদেরকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মোবারক। বাংলাদেশের সবাইকে অনেক অনেক প্রাণ ঢালা শুভেচ্ছা। ঈদ সব ভাই বোনদের দেখে, ছোট ছোট বাচ্চাদের দেখে খুব খুশি লাগছে যে আজকে মনে হয় বাংলাদেশেই আছে। ঈদ মোবারক। সে সময় জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মসুদ মান্নান এনডিসি ফ্র্যাঙ্কফুর্টের বিভিন্ন সংগঠন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রবাসী সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন। ঈদ মোবারক। আমি নিয়তি করেছিলাম যে এবারের ঈদের একটা বড় সময় আপনার যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফ্র্যাঙ্কফুর্টে ফ্রাঙ্কফুর্ট অফেনবাগ বিসবাডেন মাইন্স এই এলাকায় সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশ থেকে আসা মানুষ আছেন, তারা যে ঈদ উদযাপন করেন তার সাথে আমি সম্পৃক্ত হব। সবশেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ প্রীতিভোজের আয়োজন। এই ঈদ যেন ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য বয়ে আনে সুখ ও শান্তি, এই কামনা লালিত হোক সকলের অন্তরে। হাবিবুর রহমান হেলাল, চ্যানেল আই, ফ্র্যাঙ্কফুর্ট। এ ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো। হাউস অব কমন্সে চিফ হুইপ অ্যান্ড্রু মিশেলকে নিয়ে কড়া সমালোচনা লেবার লিডার অ্যাড মিলিব্যান্ডের। রুশনালির পর কার্ডিফ সাউথ এবং প্যানারাত উপনির্বাচনে এমপি হওয়ার হাতছানি ব্রিটিশ বাঙালি ডক্টর বাপিন মল্লিকের। সুনামপুর ইউথ সোসাইটি ইউকের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত। এ ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।